চর্মনাই হকানি পীর হাটাজারি হুজুর হকানি পীর, এই জমানার যারা হকানি রব্বানি পীরেরা সিলসিলার আছেন, তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তোমাকে তাদের পর্যন্ত কাছে যাওয়া লাগে। সন্দীপের পীর সাহেব হকানি পীর, চর্মনাই পীর সাহেব হকানি পীর, হাটাজারি হুজুর হকানি পীর, কোন হকানি সিলসিলার পীরের সাথে আরেকজন পীরের কোনো দ্বন্দ্ব নাই। যেখানে দ্বন্দ্ব আছে বিদাতিদের সাথে দ্বন্দ্ব হইতে পারে, ভণ্ডদের সাথে দ্বন্দ্ব হইতে পারে, চর্মনের পিসাব তো সারা জীবন একটা যুদ্ধ করিয়ে গেছেন ভণ্ড পীরদের বিরুদ্ধে। হে আমার প্রিয় ভাইয়েরা, ওয়াল লাফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক এর তরজমা আমি করব না। ওলামা উসুইন দুনিয়াদার মৌলবীদের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, ওয়ারোহবানুহা ভণ্ড পীরদের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সকলের খেদমতে আমার আরজ, খুব চিন্তা করবেন, খুব চিন্তা করবেন। চিন্তা করার জন্যই আমি এই ওয়াজ আজকে করলাম। আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি লা ইলাহা ইল্লাল্লাহকে মানি, মুহাম্মদ রসুলুল্লাহকে মানতে হবে। কেন মুহাম্মদ রসুলুল্লাহ থেকে একটা সিলসিলা আমাদের পর্যন্ত আসছে। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাফেলাতে মিলতে চাই, কিয়ামতের ময়দানে এই জমানার যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণকারী অনুকরণকারী হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েক আছেন, তাদেরকে আমাকে মানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ব্যবসায়ী, কৃষক, যেই কেউ হন না কেন, জান্নাতে যাওয়ার শর্ত প্রত্যেক উম্মতের জন্য কেবল একটা। জান্নাতে যাওয়ার শর্ত প্রত্যেক উম্মতের জন্য কেবল একটা, তিনি পীর হন, তিনি মুরিদ হন, তিনি ব্যবসায়ী হন, তিনি ইংরেজি শিক্ষিত হন, তিনি আরবি শিক্ষিত হন। জান্নাতে যাওয়ার শর্ত মওলার কাছে কেবল একটা, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রসুল তার প্রিয়তম সাহাবিকে দুই নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারাত আম্বাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কান্দাটাই স্বাভাবিক ছিল। আব্বা জান দুনিয়া থেকে চলিয়ে গেলেন, কেন কান্দব না, আপন জনদের কান্নাও ছিল, আত্মীয় স্বজনদের কান্নাও ছিল, প্রতিবেশীদের কান্নাও ছিল, বন্ধু বান্ধবদের কান্নাও ছিল, ঘরের ওই সমস্ত পর্দানিশীন মহিলা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, আব্বা জানের ইন্তেকালের পরে তাদের গলার আওয়াজ বাহিরের লোকেরা শুনে। এই কান্নাকাটির মাঝে হঠাৎ ঘরের মধ্যে খুব জোরে সোরে কান্না শুরু হয়, আপন জনেরা আব্বা জানকে ঘর থেকে বাহিরের দিকে নিতে থাকেন, চারিদিকে কান্না আর কান্না। ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আব্বা জান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আব্বা জান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। বাইরে আব্বা জানের জন্য পর্দার ব্যবস্থা করা হয়, গরম পানির ব্যবস্থা করা হয়, আব্বা জানকে সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। এক সময় আব্বা জানের জন্য কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, সাদা সেলাই বিহীন কাফনের কাপড় আব্বা জানকে পরাই দেওয়া হয়, আতর কাপড় আব্বা জানকে লাগাই দেওয়া হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বা জানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিয়ে হাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, আমরা তো পর্দার জন্য বাইরে আসতে পারবো না, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা বাবার চেহারাকে দেখিয়ে নেই। মুরব্বীরা বলে, তোমরা সবাই তাকে মাফ করিয়ে দাও, তার জন্য মাগফিরাতে দোয়া করো, অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এক সময়ে কান্নাকাটির মাঝে আব্বা জানকে আপন জনেরা কাঁধে উঠায় নেয়, আব্বা জানের লাশটাকে মসজিদ মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়। আজ আব্বা জানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে, ইসলাম ধর্মে এই চির বিদায়ের অনুষ্ঠানকে জানাজার নামাজ বলা হয়। এই চির বিদায়ের অনুষ্ঠানের জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা
ওয়াদা করিনা ওয়া উংসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রসুল কেবল মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন, রসুল বুঝাই দিলেন, ও আমার উম্মতেরা মাপ পাওয়ার থেকে, মাপ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি রসুল তোমাদেরকে দিয়ে যাইতে পারলাম না। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবিকে দুই নম্বর দোয়া শিখাই দিলেন, করিয়ে দিলেন, ওয়াগাফারা ধম্বাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে, ভিক্ষুকের মতো হাত পাঠিয়ে বলে, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, আমার কাছে তো কোনো সামানের ব্যবস্থা নাই, আপনি একটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল সাইসাম তার প্রিয়তম সাহাবিকে তিন নম্বর দোয়া করিয়ে দিলেন, দোকানে থাকো, রাস্তায় থাকো, পানিতে থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাশরের ময়দানে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে, আল্লাহ যেন তোমার জন্য ভালো জিনিসের অর্জনকে সহজ করে দেন। রসুল তিনটা দোয়া করেছিলেন, আল্লাহ তোমার তাকওয়ায় পরিষ্কারিতে বরকত দান করুক, ওয়াগাফারা দাম্বাক, আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেক, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, রসুলের ওয়ারিস হিসাবে আমারও এই হক আছে, আমিও আপনাদের জন্য ওই তিনটা দোয়া আজকে করিয়ে যাব। আল্লাহ রসুল আমাদেরকে হক দিয়েছেন, উলামাই কেরামদেরকে হক দিয়েছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ার-রাসূল ইলমা। আল্লাহ রসুল ইরশাদ করেন, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস, নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না, ইন্নামা ওয়ার-রাসূল ইলমা, নবী রসুলগণ তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইয়েরা, ইলমের উৎস দুইটা, ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের দুই নম্বর উৎস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস সমূহের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। উলামায়ে কেরাম লিখেছেন, আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ আল জামিউ সহীহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পরে সবচেয়ে সহি কিতাবে কোরআন শরীফের পরে বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়ুন ইয়াতাকাল্লাম, কারো ঘর যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘর যদি তিরমিজ শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। এ বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম অংশ কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই ওয়াজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে করেছিলেন, তাবিদেরকেও করেছিলেন, তাবে তাবিদেরকেও করেছিলেন, আইম্মায়ে মুজতাহিদিনদেরকেও করেছিলেন। এই ওয়াজ আল্লাহ রসুল যুগে যুগে যত পীর আউলিয়া আসবেন তাদেরকেও করেছিলেন, আল্লাহ রসুল এই ওয়াজ যত গাউস কুতুব আলী আব্দাল আসবেন তাদেরকেও করেছিলেন, এই ওয়াজ আল্লাহর রসুল আলেম ওলামাদেরকেও করেছিলেন, এই ওয়াজ আল্লাহর রসুল ইমাম খতিবদেরকেও করেছিলেন, এই ওয়াজ আল্লাহর রসুল সাধারণ মুসলমানদেরকেও করেছিলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর ব্যাখ্যা অর্থ আমি বলবো না, আমি যদি আপনাকে হাদিস শুনাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লি ইমরি ইম্মা নাওয়া
ফমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকাহুহা ফহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আমি নির্ভয়ে মালাই করিমের কিতাব কুরআনে করিমকে মাথায় নিয়ে আমার মাওলানার নামে কসম করি আমি বলতে পারবো, এই হাদিস কেন আমি শিখেছিলাম হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব এই হাদিস কেন শিখেছিলেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি এই হাদিস কেন শিখেছিলেন মাওলানা মাহমুদুল আসাদ দেওবন্দির কাছে। মাওলানা মাহমুদুল আসাদ দেওবন্দি হাদিস কেন শিখেছিলেন মাওলানা মোহাম্মদ কাসিম নানুথুবির কাছে। মাওলানা কাসিম নানুথুবি রহমতুল্লাহ আলাইহ এই হাদিস কেন শিখেছিলেন শাহ আব্দুল মজিদ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি হাদিস কেন শিখেছিলেন শাহ ইসাক দেহলভির কাছে। ইসাক দেহলভি হাদিস কেন শিখেছিলেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি হাদিস কেন শিখেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি কয়েক ওয়াস্তাতে হাদিস কেন শিখেছিলেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। হযরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহ 90,000-এর উপরে ছাত্র ছিল, আল্লাহ তাআলা কারো সিলসিলাকে কবুল করেন নাই, এই আবু আব্দুল্লাহ ফিরাবরির সিলসিলাকে আল্লাহ কবুল করেছেন। আবু আব্দুল্লাহ ফিরাবরির সিলসিলাকে সারা পৃথিবীতে আল্লাহ ছড়াইছেন। এই বুখারি শরীফ যেটা আমাদের সামনে আছে এটা আবু আব্দুল্লাহ ফিরাবরির ওয়াস্তাতে আমাদের কাছে আসছে। আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিস কেন শিখেছিলেন হযরত ইমাম বুখারির কাছে। ইমামে বুখারি হাদিস কেন শিখেছিলেন ইমামে হুমাইদির কাছে। ইমামে হুমাইদি হাদিস কেন শিখেছিলেন ইমামে সুফিয়ানের কাছে। ইমামে সুফিয়ান এই হাদিস কেন শিখেছিলেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া এই হাদিস কেন শিখেছিলেন ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কেন শিখেছিলেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি এই হাদিস কেন শিখেছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমরে ফারুক বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। আবার আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। আমাকে কে শিখাইছে জানো এল, আমাকে আমার আল্লাহ শিখাইছেন এল, আর এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন। আজ অনেক লোকেরা আসে আলেমুল আমাকে মানি পীর মানি না, যারা পীর মানে না হাদিসের অর্ধেক অংশ তারা মানে না, যারা পীর মানে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ যিনি শিখাইছেন তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছেন সাহাবীকে, সাহাবী শিখাইছেন তাবিকে, তাবি শিখাইছেন তাবে তাবিকে, তাবে তাবি শিখাইছেন আইম্মায়ে মুজতাহিদিনকে, তারা শিখাইছেন হাক্কানি রব্বানি আলেমদেরকে। আর এই হাক্কানি রব্বানি আলেমদের সিলসিলা আমাদের পর্যন্ত আসছে। এখন কে অর্ধেক মানে, যদি অর্ধেক মানে না আমি তার ফতুয়া দেব না, হে মানে না কেয়ামতের ময়দানে সে জবাব দিবে। অথচ রাসূল কি বলেন قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي। এই কোরআনের এল, এই হাদিসের এল আমি জানতাম না, আমার আল্লাহ আমাকে শিখাইছেন উত্তম এলেম শিখাইছেন। আবার রসুল সাথে সাথে বলেন ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন। যারা মানে তারা আদব ওয়ালা, যারা মানে না তারা আদব জানে না, যারা মানে না তারা আদব জানে না। যে আদব রক্ষা করল না সে রসুলকে মানল না, ওলামাই হকানি রব্বানিকে মানল না। কত রকমের ফেরকা দুনিয়াতে আছে, তবলিগে ফেরকা বাইর হয়েছে, পীরদের মধ্যে বন্ড পীরদের ফেরকাও আছে, কত রকমের ফেরকা দুনিয়াতে বাইর হয়েছে আমি জানি না। তাই আমদ পর্যন্ত কত ফেরকা আসবে। আল্লাহ রসুলের এক সহি হাদিস অনুযায়ী আল্লাহ রসুল ইসলাম এরশাদ করেছেন বনি ইসরাইল 72 ফেরকাতে ছিল, অতি নিকটবর্তী সময়ে আমার উম্মতেরা 73 ফেরকাতে বিভক্ত হয়ে যাবে। এ আমার প্রিয় ভাইয়েরা, ওই সমস্ত পীরদেরকে মানা যাবে যাদের সিলসিলা রসুল পর্যন্ত আছে, ওই পীরদেরকে মানা যাবে না যাদের সিলসিলা নাই। আল্লাহ রসুল নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল নাউজুবিল্লাহ বন্ড নবী ছিলেন না, আল্লাহ রসুল হকানি নবী ছিলেন। ইসলাম ধর্মে কোনো বন্ডামি নাই, আর যারা বন্ড তাদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই।
চরমনাইর মরুম ফি সাহেব সে ভাসিয়ে আসে নাই, তার পীরের নাম তার আব্বাজান, তার আব্বাজানের পীরের নাম উজানির পীর সাহেব, উজানির পীর সাহেবের নাম হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহির পীরের নাম মাওলানা হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীরের নাম মিয়াজি নূরে মোহাম্মদ সজ্জানবী। এইভাবে হাদিসের একটা সিলসিলা আছে, এই পীরালিরও একটা সিলসিলা আছে, সিলসিলা নিয়ে যে রসুল পর্যন্ত পৌঁছবে সেই পীরকে মানা যাবে, যার সিলসিলা নাই তাকে কোনোদিন মানা যাবে না, কারণ আল্লাহই জানে সে কোথায় নিয়ে পৌঁছায়, এই জন্য তাকে মানা যাবে না। আমরা তো সিলসিলাওয়ালাদেরকে মানি। ও আমার প্রিয় ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আদবের একটা ছোট্ট ঘটনা শুনেন, আল্লাহ রসুল কয় মিনিট আছে দেখো, আগে দেখো কয় মিনিট আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন, আল্লাহ রসুলের ইন্তেকালের বহু দিন পরের ঘটনা ছিল, মদিনার অদূরে এই মহিলা বসবাস করতেন, পুরুষ কেউ ছিলেন না, সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছেন, অনেক কষ্ট হইত, লোকেরা তার প্রতি খেয়ালও রাখতেন না, নবী রসুলের পরিবারেরা যাকাত সাদকা ফিতরা খাইতে পারতেন না, ঠান্ডা পানি ওনাকে খাওয়াই দেন যিনি আনছেন, নবী রসুলের পরিবারেরা যাকাত সাদকা ফিতরা খাইতে পারে না, তাদের জন্য যাকাত ফিতরা সাদকা খাওয়া না জায়েজ ছিল, লোকেরাও তার প্রতি খেয়াল করতেন না, এই মহিলা খুব কষ্টে ছিলেন, পুরুষেরা সব আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছেন, ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনে মহিলার অনেক কষ্ট হইত, একবার চিন্তা করলেন মুসলমানদের কোন ধনী শহরে চলিয়ে যাবেন, হইতে পারে কোন মুসলমান ধনী এই মাসুম বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করিয়ে দিবে। মুসলমানদের শহরগুলির মধ্যে তৎকালে খোরাসান অনেক ধনী শহর ছিল, এই মহিলা অনেক কষ্ট করিয়ে খোরাসান পর্যন্ত পৌঁছলেন, সেখানে একজন মুসলমান ছিলেন, অনেক ধনীও ছিলেন, আল্লাহর রাস্তাতে অনেক খরচও করতেন, কষ্ট করিয়ে ঠিকানা নিয়ে এই মহিলা ওই পর্যন্ত পৌঁছলেন, গিয়ে বললেন, আমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মহিলা, এই বাচ্চাগুলি আমার ভরণ পোষণে অনেক কষ্ট হয়, এদের পূর্ব এদের পুরুষেরা কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই এমন যারা এদের ভরণ পোষণ করতে পারে, সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছেন, তুমি যদি বাচ্চাগুলির জিম্মাদারি নাও ভরণ পোষণের জন্য বড় হওয়া পর্যন্ত আমাদের অনেক উপকার হবে। এই মুসলমান বড় ব্যবসায়ী লোকটা কি মনে করিয়ে মুখ ফসকি একটা কথা বাইরিল, তুমি যে রসুলের বংশের তার প্রমাণ আমাকে দাও। এই মহিলা চিন্তা করলেন, এই বিবুয়ে শহরে অপরিচিত শহরে আমি যদি তাকে প্রমাণ দিলে সে মানবে, এরও কি দলিল আছে। মহিলা মাথা নিচু করেই বাইরে হয়ে গেলেন, এই শহরে একজন মজুসি ছিলেন, এই শহরে একজন মজুসি ছিলেন, এই মজুসিও লোকদেরকে অনেক সাহায্য করতেন, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, এই মহিলা হাঁটতে হাঁটতে সেই পর্যন্ত পৌঁছলেন, তাকে কি একই কথা বললেন, এই মজুসি লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করলেন, তার মনে আল্লাহ একটা কথা ডাইলেন, তার মনে এই কথা আসলো, আরে এই মহিলা যেই কেউ হোক না কেন আমাকে তো একজন বহুত বড় মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে, বললেন আমার অনেক খালি ঘর আছে, যেই ঘর আপনার পছন্দ হয় পর্দার সাথে সেই ঘরে আপনি থাকেন, তিন বেলা হালাল খাবার আপনার জন্য বাচ্চাদের জন্য পৌঁছবে, যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন। ওই দিনের দিনও শেষ হয়ে গেল, রাত্র শুরু হয়ে গেল, মাগরিব হয়ে গেল, ইশা হয়ে গেল, শহরের লোকেরা খাইয়ে দাইয়ে ঘুমাই গেল, ওই ব্যবসায়ীও খাইয়ে দাইয়ে ঘুমাই গেলেন, ঘুম তার আসলো, স্বপ্নে দেখতেছেন চোখের সামনে ঝলমল একটা নুরানি পালাখানা স্বর্ণের ঘর ঝলমল করতেছে, আর তার সামনে বুড়ো একজন মুরব্বী দাঁড়ায় রয়েছেন, তার চেহারা এত নুরানি তার চেহারার দিকে দেখা যায় না। এই মুসলমানটা ব্যবসায়ীটা অগ্রসর হয়ে সালাম করিয়ে জিজ্ঞাসা করে, এই ঘরটা কার? ওই নুরানি চেহারা আলা বলে, এই ঘরটা তো একজন মুসলমান, এই ঘরটা তো একজন মোমেনের ঘর,
এই ঘরটা তো একজন মোমেনের ঘর। ওই মুসলমান ব্যবসায়ীটা বলে, আমিও তো একজন মোমেন, আমাকে অনুমতি দেন, আমি এই ঘরটা একটু দেখতে যাইতে চাই। ওই নুরানী চেহারাওয়ালা গুসার সাথে বললেন, আজকে আসরের পরে তোর কাছে আমার খানদানের একজন মহিলা এসেছিল, তুই তার কাছে আমার খানদানের পরিচয় চাইছ, তুই যে মোমেন তার পরিচয় আগে আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম ভাঙিয়ে গেল, আরে আমি তো অন্য কাউকে দেখি নাই, আমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। অনেক লোকজন কাজ করত, চিৎকার শুনিয়ে সবাই দৌড়ে আসলো, বললে আমি তো অনেক খারাপ স্বপ্ন দেখেছি, তোমরা আমাকে বাঁচানোর চেষ্টা করো, মেহমান কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে তার খবর নাও। লোকেরা কিছুক্ষণ পরে খবর নিয়ে আসলো, ওই মৌজুসি লোকের ঘরে গিয়ে মহিলাটা আশ্রয় নিয়েছে, নিজের শহরের সবচেয়ে বড় ধনী ছিল। দৌড়েই সে মৌজুসির কাছে গিয়ে তার পায়ে ধরিয়ে বলে, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মৌজুসি লোকটা চিৎকার করিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে বলে, যেই দরবার থেকে তোমাকে ধুৎকার দেওয়া হয়েছে, যেই দরবার থেকে তোমাকে গলা ধাক্কা দেওয়া হয়েছে, ওই দরবারওয়ালা কামিলওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু আগে আমার ঘরে তাসি ফেলেছিলেন, কাছে আয়। আল্লাহ রসুল তো আমার হাতের সাথে হাত মিলে মুসাফা করেছিলেন, আমার হাত থেকে রসুলের হাতের সুগ্রাত তুই গ্রহণ কর। দুই জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে ইসলাম ধর্মকে পেশ করেছিলেন, ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো আল্লাহর রাসূলের হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি, ওই মেহমান কোনোদিন তোকে দেব না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল্লাদাবি। আল্লাহ ঠোঁট দিয়েছে, যা ইচ্ছা মানুষ তা বলতে পারে। একদল বাইর হয়েছে, আমরা আলেম মানি না, ওরা বলে আমরা উম্মিদ থেকে দিন শিখেছি, আমরা ইংরেজি শিক্ষিত থেকে দিন শিখেছি, যারা বলে আমরা আলেম মানি না, কয়দিন পরে তারা বলবে আমরা রসুলকেও মানি না। আলেমেরা তো রসুলের কথার বাইরে বলে না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তো আল্লাহওয়ালাদের কাছে যাও, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক কায়েম করো, আল্লাহওয়ালারা ছাড়া, আল্লাহওয়ালাদের সম্পর্ক ছাড়া, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। কেন? তুমি নবী রসুলকে দেখো নাই, তুমি সাহাবিদেরকে দেখো নাই, তুমি তাবিদেরকে দেখো নাই, তুমি তাবে তাবিদেরকে দেখো নাই, তুমি আইম্মাই মুজতাহিদিনদেরকে দেখো নাই, তুমি গাউস কুতুবুলি আবদালদেরকে দেখো নাই, তুমি আব্দুল কাদের জিলানিকে দেখো নাই, তুমি মাইনুদ্দিন চিশতিকে দেখো নাই, তুমি নিজামুদ্দিন আউলিয়াকে দেখো নাই, তুমি খাজা বাহউদ্দিন বক্সবন্দিকে দেখো নাই, তুমি উজানির কারি সাহেবকে দেখো নাই, রশিদ আহমদ গাঙ্গুহিকে দেখো নাই। ও আমার ভাইরা, তোমাদেরকেও তোমাদেরকেও মিয়াজি নূরে মোহাম্মদ জঞ্জানবীকেও দেখো নাই। এই জমানার যারা হাক্কানি রব্বানি পীরেরা সিলসিলার আছেন, তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তোমাকে তাদের পর্যন্ত কাছে যাওয়া লাগবে। সন্দীপের পীর সাহেব হাক্কানি পীর, চরমনাই পীর সাহেব হাক্কানি পীর, আটাজারির সিলসিলা আছে, কোন হাক্কানি সিলসিলার পীরের সাথে আরেকজন পীরের কোনো দ্বন্দ্ব নাই। যেখানে দ্বন্দ্ব আছে, বিদাতিদের সাথে দ্বন্দ্ব হইতে পারে, ভণ্ডদের সাথে দ্বন্দ্ব হইতে পারে, চরমনের পিসাব তো সারা জীবন একটা যুদ্ধ করিয়ে গেছেন ভণ্ডপীরদের বিরুদ্ধে। হে আমার প্রিয় ভাইয়েরা, ওয়াল্লাফ সাদাদ দ্বীন ইল্লাল মুলুক, এর তরজমা আমি করব না। ওলামা উসুইন দুনিয়াদার মৌলবীদের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, ওয়ারোহবানুহা ভণ্ডপীরদের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সকলের খেদমতে আমার আরজ, খুব চিন্তা করবেন, খুব চিন্তা করবেন। চিন্তা করার জন্যই আমি এই ওয়াজ আজকে করলাম, আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহকে মানি, মুহাম্মদ রসুল্লাহকে মানতে হবে, কেন মুহাম্মদ রসুল্লাহ থেকে একটা সিলসিলা আমাদের পর্যন্ত আসছে। আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাতে মিলতে চাই, কিয়ামতের ময়দানে
এই জমানার যারা মুহাম্মদ ইসলামের অনুসরণকারী অনুকরণকারী হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ আছেন, তাদেরকে আমাকে মানতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমানের উপরে অটল অচল অবিচল, তাদের জন্য ভয় নাই। আর ওয়া কানু ইত্তাকুন, যারা মুত্তাকী তাদের জন্য ভয় নাই। লাভ কি তাদের জন্য? লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতে সুসংবাদ। ওয়া ফিল আখিরাহ, আখিরাতের হায়াতও তাদের জন্য সুসংবাদ। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই বিধানে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। রসুল যেটা শিখলেন সেটা হক ছিল, সাহাবীরা যেটা শিখছিলেন সেটা হক ছিল, তাবীরা যেটা শিখছিলেন সেটা হক ছিল, তাবীরা যেটা শিখেছিলেন সেটা হক ছিল। এই হকের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ এই হকের পতাকাকে কিয়ামত পর্যন্ত উড্ডয়ন রাখবেন। মুসলমান এক হয়ে থাকবে, মুসলমান ন্যাক হয়ে থাকবে। যারা মুসলমানের সাথে ঝগড়া করে, যারা মুসলমানদেরকে বিভক্ত করার অপচেষ্টা করে, ইসলামে তাদের জন্য কোনো খায়ের বরকত নাই। ইসলামের খায়ের বরকত তাদের জন্য যারা মুসলমানদের সাথে মিলিয়ে থাকে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদের করণীয় কি? শরীয়তের হুকুমগুলিকে মানবেন। অধিকাংশ আপনারা চরমোনাইয়ের ভক্ত, আমার সাথে চরমোনাইয়ের একটা সম্পর্ক আছে। আমি তাদের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আমি ভাইস চেয়ারম্যান বাংলাদেশের। আরেকটা সম্পর্ক আমার আছে তাদের শরিয়া বোর্ডের উপদেষ্টা আমি ওমর ফারুক। এটা মরহুম হযরত আমাকে এই জিম্মাদারি দিয়ে গিয়েছিলেন, আমি যতটুকু পারি তাদের সহযোগিতা করি। আমি সবাইকে বলি, হালালের ব্যবসা করিবেন, চরমোনাইয়ের লেবেল লাগাই কেউ হারামের ব্যবসা করিবেন না, চরমোনাইয়ের লেবেল লাগাই কেউ সুদ ঘুষের কারবার করিবেন না। অনেক লোক আছে আপনাকে নিয়ে মানুষেরা সমালোচনা করে, আপনি সুদের ব্যবসা করেন, আপনি সুদের টাকা পয়সারও কারবারই করেন, আপনার মাথার পাগড়ি আপনাকে বাঁচাবে না, চরমোনাইয়ের মুরিদুই আপনি বাঁচতে পারবেন না। কেন? আল্লাহর রসুলের খোলা মেলা ইরশাদ, রেবালাহু সাবউনা আবওয়াবা ওয়াইসারুহা আইয়ানকাহার রাজুলু বিউম্মিহি, আল্লাহর রসুলের ইরশাদ, সুদের 70টা পাপ আছে, সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে গুনাহে কবিরাতে লিপ্ত হওয়া। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মনে করিয়েন না কেউ জানে না, আহকামুল হাকিমিন আল্লাহ জানেন। আপনি চুপে চুপে সুদের কারবার কেন করেন? আপনি কাউকে ধোকা দিবেন না। মান গাসানা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূলের ইরশাদ, যে ধোকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য থাকে না। ওজনে কম দিবেন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় মাপে কম দেয় তাদের জন্য আমি ওয়াইল দোজক তৈয়ার করে রেখেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সকলের কাছে আমার আরজ, ইসলামের গণ্ডির ভিতরে থাকার চেষ্টা করবেন। হকানি রব্বানি সমস্ত ওলামা ইকরামকে শ্রদ্ধা করবেন। যেই পীরের মাধ্যমে, যে আলেমের মাধ্যমে আপনি উপকৃত, আপনি তার কথা মতো চলবেন, নিজের মত মতো চলবেন না। আমার একটা আরো যারা ইন্তেজামি আছেন, একটু জিকিরের ব্যবস্থা করান। নাকাশের অবস্থা ডাইনে বামে অনেক দিকে ভালো না, আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ রহমত নাজিল করতে পারেন। যেহেতু পীর সাহেব আসবেন, আরো অনেক বড় বড় আলিমেরা আসবেন, আল্লাহ তাআলা যেন সুন্দর মতো মাহফিলটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত করাই দেন। আপনারা কিছু কাঁদি কাঁদি মালাই করিমের জিকির করেন, ওয়াজ তো সব জায়গাতেই শুনেন, মাহফিলে আসছেন। চরমোনাইয়ের মাহফিলগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কিছু জিকির হয়, এমন জিকির হয় চোখে পানি থাকে, চোখে পানি থাকে, কলিজার ভিতরে জ্বলন থাকে। মনে রাখিও ভাইয়েরা, তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল, বহুতে মিলতা খুদা তালেব শিকস্তা দিল নেহি মিলতা। আল্লাহর পথের পথিকদের মধ্যে তারাই একমাত্র কামিয়াব যাদের মনটা ভাঙ্গা থাকে, মাওলার ভয়ে যাদের মনটা ভাঙ্গা থাকে। তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল, বহুতে মিলতা খুদা তালেব
শেকস্তা দিল নেহি মিলতা। দিল ভাঙ্গা লোকের বড় অভাব, চোখের পানিওয়ালা মানুষের বড় অভাব। লোকের অভাব নাই, মুড়িদের অভাব নাই, সহযোগিতাকারীর অভাব নাই, কান্দুইন্যা মানুষের বড় অভাব। সন্দীপ হুজুর অনেক কাঁদতেন, চরমনের মরহুম পীর সাহেব অনেক কাঁদতেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ অনেক কাঁদতেন। আমি তাদের সাথে সফর করেছি, লম্বা লম্বা সফর করেছি, মাসা মাস সফর করেছি। রাত বারোটার পরে আমি এই সব বুজুর্গদের কাউকে কান্না ছাড়া আর কিছু করতে দেখি নাই। তরিকতে ওহি কামিল শেকস্তা দিল জিসে হাসিল, বহুতে মিলতা খুদা তালিম শেকস্তা দিল নেহি মিলতা। হইতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, হইতে পারে এটাই জীবনের শেষ আখেরি মুনাজাত, হইতে পারে আর কোনোদিন মাহফিলে যাইতে পারবো না, হইতে পারে কোনোদিন চরমনের মাঠেও যাইতে পারবো না, হইতে পারে মল্লে রেজাউল করিম সাহেবের বয়ান আর কোনোদিন শুনতে পারবো না। এই পরিমাণ আজকে কাঁদবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেন, আল্লাহ যেন আমাদের মাগফিরাত করিয়ে দেন, আল্লাহ যেন আমাদের জন্য একটা আসমান থেকে ফয়সালা করিয়ে দেন, আল্লাহ যেন মজলুম মুসলমানদের উপরে দয়া করেন, আল্লাহ যেন জিনিসপত্রের দাম কমাইয়া দেন, গরিবদের উপরে আল্লাহ যেন সহযোগিতা করেন। আসেন আমরা সবাই মিলিয়ে আল্লাহ তাআলার কিছু জিকির করি।